আমাদের যে সরকার, তিনি কি তারার কি চোখ নেই? তিনি কি দেখতে পাচ্ছেন না যারা আজকে অনশন করছে? তারা তো প্রত্যেকেই অসুস্থ। আমাদের কামদুনি আন্দোলনে উনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন 15 দিনের মাথায় চার্জশিট এবং 1 মাসের মাথায় সাজা ঘোষণা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ 3 বছর লেগে গেছিল আমাদের বিচার পেতে, এবং তারপরেও দীর্ঘ 10 বছর হচ্ছে আমাদের কেসটা চলছে। এই পর্যন্ত 19টা উকিল পাল্টে গেছে, তা আমাদের কেস লড়তে চাইছে না। কিসের জন্য এই যে একের পর এক ডেট চলে যাচ্ছে? আপনি এদের আন্দোলন বন্ধ করে দিতে পারবেন কি? উচিত কি যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের হয়ে লড়াই করা, তাদের পাওনাটুকু বুঝে দিয়ে তাহলে আপনি কেন করছেন না? আমাদের সরকার কিসের জন্য আছে? আমাদের সুবিচার পাওয়ার কোনো অধিকার নেই? দিনের পর দিন পশ্চিমবঙ্গ কিন্তু অন্ধকারের দিকে চলে গেছে। আমাদের রাজ্যের বুকে যে অন্যায়গুলো হচ্ছে, সেই অন্যায়গুলোকে উনি প্রশ্রয় দিচ্ছেন, এটা কিন্তু ওনাকে মানায় না। কামদুনি কাণ্ড, মৌসুমী এবং টুম্পা দুটি নাম, সকলেরই এখনও তার যে ইতিহাস তা তার স্মরণে রয়েছে, সেই ইতিহাস এখনও তাজা রয়েছে। 10টা বছর পেরিয়ে গেল, এখনও কিন্তু সুবিচারের পথে টুম্পা এবং মৌসুমী ডিএ সংগ্রামী যৌথ মঞ্চ, অর্থাৎ ডিএর জন্য আন্দোলনকারীদের মঞ্চে আজ গেছেন টুম্পা কয়েল। সে 10 বছর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। মুখ্যমন্ত্রী তখন তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ ছিল না, সেই সময় একটা স্বচ্ছ ভাবমূর্তি দিয়ে তৃণমূল দলটা চলছিল। সেই সময় দাঁড়িয়ে কামদুনি কাণ্ড এবং মুখ্যমন্ত্রীকে মুখের উপরে প্রশ্ন, বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে এতগুলো দুর্নীতি এই মুখ্যমন্ত্রীর দলের উপরে আসছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, আপনারা জানেন এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আজকের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু এই আন্দোলন করেই সেই জায়গাটায় এসে পৌঁছেছেন। কারণ উনি একসময় সাধারণ মানুষের জন্যেই লড়াই করেছিলেন এবং সাধারণ মানুষের পাশে গিয়েই দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়েই আজকে উনি সেই জায়গাটা দাঁড়িয়ে গেছে। কারণ আমরা যে সেই হিসাবেই আমি আমাদের কামদুনে যখন যে ঘটনাটা ঘটেছিল, সেই মনে করেই আমি ওনার কাছে কিছু কথা বলতে গেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে উনি আমাকে কি বলেছিলেন যে আমি নাকি কোনো সিপিএমের রাজনীতি করছি, আমাকে চুপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কারণ উনি কিন্তু সেই জায়গাটা ভুলে গেছেন যে সাধারণ মানুষের জন্যই কিন্তু উনি, ওনাদের জন্য কিন্তু আমরা নই। সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকের এই ইডি, এই এখানে যারা, হ্যাঁ, এই যে ইডি বা সিবিআই কেন, এগুলো কিসের জন্য হবে? কারণ এই দুর্নীতি মামলা কেন হবে আমাদের পশ্চিমবঙ্গের বুকে দিয়ে? জঘন্যতম এক ঘটনা ঘটছে, কেন ঘটবে এগুলো? কারণ আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষের ন্যায্য পাওনা তারা বুঝে নেবে না? কারণ এই যে যারা আজকের অনশনে বসে আছেন এবং যারা এই ন্যায্য পাওনার জন্য এখানে আছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, তাদের তো তারা ন্যায্য পাওনার জন্যই এখানে বসে আছেন। দেখতে আমাদের যে সরকার, তিনি কি তারার কি চোখ নেই? তিনি কি দেখতে পাচ্ছেন না যারা আজকে অনশন করছে? তারা তো প্রত্যেকেই অসুস্থ। তাহলে ওনার কি কর্তব্য যে তাদের পাশে এসে গিয়ে দাঁড়ায়? তাদেরও তো একটা পরিবার আছে, তাদেরও তো বাচ্চা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের সরকার বিভিন্ন রকম কথা বলছে এবং বিভিন্ন রকম এদেরকে বলার চেষ্টা করা হচ্ছে এবং এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কেন, কিসের জন্য এগুলো হবে? 10 বছর আগে আপনার একটা মুখ্যমন্ত্রীকে করা প্রশ্ন সরাসরি সজোরে বলাতে পারে ভরা সভায় রাজা তোর কাপড় কোথায়, সেই প্রশ্নটা করার মতো আপনি সাহস দেখিয়েছিলেন। যখন এখন গোটা বাংলার বুকে একটা গণ আন্দোলনের চিত্র উঠে আসছে, সেটা ডিএ মামলা হোক কিংবা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হোক, সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো মানুষ যখন প্রশ্ন তুলছেন, আপনার কি কোনোখানে মনে হয় যে কোথাও নৈতিক জয় হয়েছে সেই দিনের প্রশ্ন করাটা? অবশ্যই অবশ্যই আমার জয় হয়েছে। কারণ দেখুন, আমাদের, আমরা সাধারণ মানুষ, আমাদের যিনি সরকার তিনিও কিন্তু সাধারণ মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্তব্য ওনাকে প্রশ্ন করার। আমি যে প্রশ্নটা করেছিলাম সত্যি আমার জয় হয়েছে, কারণ আমি বুঝেছি যে ওনার কাছে উনি যে সরকার হয়ে সেই কথাগুলো ভুলে গেছেন, যে আগামী ওনার গত সময় যে সময় উনি লড়াই করেছিলেন সেই কথাগুলো ভুলে যান, যে উনি লড়াই করতে গিয়ে কিন্তু অনেক কিছুর সামনাসামনি হতে হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে উনি সেই কথাগুলো, সাধারণ মানুষের কথা ভুলে যান কেন, কিসের জন্য? আপনিও তো এক সময় এইটা করেছেন, তাহলে এখন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারও উচিত কি যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের হয়ে লড়াই করা, তাদের পাওনাটুকু বুঝে দিয়ে তাহলে আপনি কেন করছেন না? যে তাদের পাওনাটুকু কেন বুঝিয়ে দিচ্ছেন না? এই যে একের পর এক ডেট চলে যাচ্ছে, আপনি এদের আন্দোলন বন্ধ করে দিতে পারবেন কি? দিতে পারবেন না। দীর্ঘ দিন ধরে আন্দোলন চলবে এবং আপনি যত এই কোর্টে যত একের পর এক ডেট পাল্টাবে, তত এদের আন্দোলন আরও গাঢ় হয়ে উঠবে। আর এদের আন্দোলনের পাশে আমি আছি এবং থাকবো। শেষ প্রশ্ন রাখবো আপনার কাছে, কামদুনি কাণ্ডের 10 বছর কেটে যাওয়ার পরে একটা বক্তুই গণহত্যাকাণ্ডটা ঘটেছে, তার পরবর্তীকালে শিক্ষাক্ষেত্র থেকে দুর্নীতির একাধিক তৃণমূল নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সেই মৌসুমী কয়েল, কামদুনির একজন বাসিন্দা মৌসুমী কয়েল হয়ে মুখ্যমন্ত্রীকে কী বলতে চান? একদমই বলা যেতে পারে কি শেষ সময় এসে দাঁড়িয়েছে এই বর্তমান রাজ্য সরকারটা? অবশ্যই, কারণ আমি যতটুকু দেখতে পাচ্ছি সত্যি সরকারের মাথাটা পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে বললেই চলে। কারণ কি বলবো, উনি যে এই সাধারণ মানুষের কথা ভুলে যাচ্ছেন এবং আমাদের রাজ্যের বুকে যে অন্যায়গুলো হচ্ছে, সেই অন্যায়গুলোকে উনি প্রশ্রয় দিচ্ছেন, এটা কিন্তু ওনাকে মানায় না।
যে আমাদের রাজ্যের বুকে উনি যে অন্যায়গুলো ঘটছে আজকের উনি যে জায়গাটা দাঁড়িয়ে আপনারা ভাবুন না যে আমাদের কামদুনি আন্দোলনে উনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন পনেরো দিনের মাথায় চার্জশিট এবং এক মাসের মাথায় সাজা ঘোষণা হবে সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ তিন বছর লেগে গেছিল আমাদের বিচার পেতে এবং তারপরেও দীর্ঘ দশ বছর হচ্ছে আমাদের কেসটা চলছে একের পর এক আমাদের কেস ডেট একের পর এক ডেট পাচ্ছি কেন আমাদের এই আন্দোলন করতে গিয়ে আমাদের হয়ে যারা এই উকিলগুলো যে উকিলগুলো আমাদের হয়ে লড়ছে এই পর্যন্ত উনিশটা উকিল পাল্টাই আছে তা আমাদের কেস লড়তে চাইছে না কিসের জন্য কেন হবে তাহলে আমাদের সরকার কিসের জন্য আছে আমাদের সুবিচার পাওয়ার কোনো অধিকার নেই আমরা সুবিচার কি পেতে পারি না আমাদের ন্যায্য পাওনা আমরা ঠিক বুঝে নেব আমাদের পশ্চিমবঙ্গের বুকে যে অন্যায়গুলো হচ্ছে এই অন্যায় আলো গর্জে উঠবে যতদিন না আলোর দিশা ফিরবে দিনের পর দিন পশ্চিমবঙ্গ কিন্তু অন্ধকারের দিকে চলে গেছে ওনার এইটুকানি ভাবা উচিত যে সাধারণ মানুষের হয়েই ওনার দেখা উচিত যে সাধারণ মানুষ যে কি করছে যারা একটা বাচ্চা পড়াশুনো করাতে গিয়ে তাদের মাকে অনেক কিছু করতে হয় লোকের বাড়ি কাজও করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে কাজ করে তারা বিভিন্ন রকম টাকা পয়সা জোগাড় করে তাদের বাচ্চাকে পড়াশুনো করাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা ন্যায্য পাওনা পাবে না তাদের ন্যায্য দাবি তারা করবে না অবশ্যই করবে তাদের ন্যায্য দাবি তারা ন্যায্য দাবি যতদিন না পাচ্ছে ততদিন এই আন্দোলন চলবে এবং এদের আন্দোলনের পাশে আমি এখন এসেছি এবং আগেও আসব এবং যতদিন না সরকার এদের প্রতি কোনো দৃষ্টি আকর্ষণ করছে ততদিন আমি আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটি দেখার জন্য অন্যান্য সমস্ত খবরের চটজলদি আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ক্যামেরা অমিতের সঙ্গে সৌভিক সমাচার প্লাস বাংলা কলকাতা।